আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রামের সেই বিয়েবাড়ির সাথে মুগ ডাল দিয়ে ডিম রান্নার একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। প্রথমে চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। ডালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম ডালগুলো। ডালগুলোকে তেল বাদে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজা যাবে না, জাস্ট ডালগুলো থেকে একটু স্মেল বার হলেই সেই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। ডালটাকে ভেজে নিচ্ছি। দেখুন ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন, কোনো কোনো ডালের ক্ষেত্রে কম বা বেশিও লাগতে পারে। আমি এখানে 3.5 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, এভাবে করে কেটে নিয়েছি। লবঙ্গ দিয়ে দিলাম 4টা, তেজপাতা দিয়ে দিলাম 2টা, মাঝখান দিয়ে কেটে ছোট করে নিয়েছি। এখন দেশি যে রসুন আছে, রসুনের থেকে 7-8 কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1টা। এখন 1টা দারুচিনি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা আঁচটা কমিয়ে তারপরে ডালটাকে সিদ্ধ করে নেবেন। দেখুন আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, ডালটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে। এ পর্যায়ে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু ডালের ভিতরে আর আমি পানি মেশাবো না। এখন আমি ডালটাকে একটু জাল করে নামিয়ে নিব। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল, 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়া। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা 3টা ডিম। ডিমগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, যখন একটু কালার আসবে তখন নামিয়ে নিলেই হবে। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, আবার যদি আবার চাইলে ডিম বাদেও কিন্তু এই ডালটা রান্না করে খেতে পারেন, সেটা অনেক মজা লাগে। দেখুন আমার ডিমগুলোতে একটু কালার চলে আসছে, আমি এই পর্যায়ে ডিমগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম 1/4 কাপের মতো তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1টা, এখন রসুন কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন এই রসুন আর পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যখন একটু নরম নরম হয়ে আসবে, যে দেখুন পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে আসছে, আমি এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি 3টা, লবঙ্গ দিয়ে দিলাম 3টা, আর ছোট এলাচ 4-5টা। একটু থেতো করে দিতে হবে। এখন আমি সব কিছুকে একসাথে নেড়ে লাল করে ভেজে নিব। যখন এই এরকম একটা কালার চলে আসবে, এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এখন দিয়ে দিলাম রসুন বাটা 1/2 চা চামচের মতো, আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 টেবিল চামচ। আপনারা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আপনারা মরিচের গুঁড়াটা স্বাদ মতো দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ।
এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন এই মশলাগুলোকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলাটা অফই আছে। এখন এই মশলাগুলোর ভিতরে আমি একটু পানি অ্যাড করব। পানিটা দিয়ে দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিতে হবে। মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হচ্ছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো এই মশলার ভিতরে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে মশলাটাকেও আমি আরো একটু কষিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডালগুলো। ডালটা দেওয়ার পরে আমি ডিম, ডাল এবং মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে রাখবেন। যখন দেখবেন তেলটা ডালের সাথে মিশে গিয়েছে, সে পর্যায়ে বুঝে নিতে হবে যে রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন তেলটা মিশে গেছে ডালের সাথে, রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ছিটিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা আমি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। এখন আমি আবারও ভালোভাবে ডালের সাথে ভাজা জিরার গুঁড়াটা মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলাটা অফ করে তারপরে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে মুগ ডাল রান্নার রেসিপিটি। এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু পোলাও বা সাদা ভাতের সাথে অনেক অনেক ভালো লাগে খেতে। এখন আমি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব। আমার পেঁয়াজ বেরেস্তার কালারটা একটু বেশি কালার চলে এসেছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।